হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি সেই পুরনো আমলার ভিডিও নিয়ে ভিডিও দেখাবো আপনাদেরকে এটা হলো এই রোজারিদের যা ছিল তাই নিয়ে আমি এডিট করে রেখেছিলাম ভয়েস ওভার করা হয়নি এখন যেহেতু সময় পেয়েছি তাই হলো আপনার পরিবার দিকে দেখাই এই যে দেখেন আমরা ম্যাচিং ম্যাচিং জুতা পরেছি দুই বোন আর আমার বোনের ছোটো বোনের ফেভারিট হলো ব্ল্যাক জুতা তো ব্ল্যাকই পড়েছে ফুল ব্ল্যাক এরপরে আমরা যাচ্ছি সোনি আখড়ার একটি এরিয়াতে এটা হলো বর্ণমালা স্কুলের অপোজিটের একটা জায়গা আমি আরেকটা জিনিস প্রায় রিয়েলাইজ করি যে আমাকে দিয়ে কখনও ব্লগিং হবে না ঠিকভাবে কারণ এই নিজের যখন ভিডিও করতে যাই তখন এমন শরম লাগে তো এই জন্য প্রায় দেখবেন যে বেশিরভাগ ভিডিওতে আমার কোনো ভিডিও নাই আর এই এরিয়াটা আমাদের কাছে খুবই ভালো লাগে তার কারণ হলো এখানে প্রচন্ড রকমের স্ট্রিট ফুড পাওয়া যায় অনেক পাওয়া যায় অনেক পরিমাণে সোজা কথা যেই এরিয়াতে স্ট্রিট ফুড পাওয়া যাবে সেই এরিয়াটা আমার খুব ভালো লাগে যেমন লক্ষ্মীবাজার আছে বনানির ডিএনসিসি মার্কেটের এখানে আছে ওইটা আমার কাছে খুব ভালো লাগে আর এই রেস্টুরেন্টে আমরা প্রায়ই আসি যখনই খুব পিৎজা খেতে ইচ্ছা করে এখানেই আসি আমরা যাত্রাবাড়ির কাছাকাছি এরিয়া এটাই আর পরিচিত লোকেরও মানে বলা চলে তো এখানে আমি দেখাই এখানে যে অনেকগুলো আইটেম আছে তবে আমরা এখানে আসি মূলত পিৎজা অ্যান্ড পাস্তা ট্রাই করার জন্য এই যে পাস্তাটা তো আজকে ভাবছে যে আমরা জাস্ট পিৎজা অ্যান্ড পাস্তা ট্রাই করবো এই যে চলে এসেছে আমাদের পাস্তা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও মজা আমি এটার এই যে দেখাচ্ছি এটা অ্যানাফ পরিমাণে চিকেন মাশরুম সব কিছু একদম পারফেক্ট পরিমাণে থাকে কোনো কিছু কম কোনো কিছু বেশি না আর পিৎজা যেটা ওইটার আমাদের যেহেতু আমরা চারজন ছিলাম এট পিসের নিয়েছিলাম সাথে একটা কোল্ড ড্রিঙ্ক আর আমরা পিৎজাটা মূলত মানে অনেকে থাকে না যে মেউনিজ দিয়ে পিৎজা খায় আমাদের মেউনিজ পরি নেওয়ার পরিমাণটা এত যে মানুষ বলতে বাধ্য হবে যে আমরা মেওনিজ দিয়ে পিৎজা খাই না পিৎজা দিয়ে মেওনিজ খাই এই ছিল আমার রোজার ঈদের দ্বিতীয় দিনের ভিডিও এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংক ইউ ভালো লাগলে লাইক দিবেন কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম